প্রিয় শ্রোতা বন্ধুরা নমস্কার, আমি তরুণ। আপনারা সবাই আমার ভালোবাসা নেবেন। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি যোগেন্দ্রনাথ গুপ্তের লেখা একটি ডাকাতের গল্প, রবিনসন সাহেব এবং ডাকাত শঙ্কর ও হেমন্ত রাম। রংপুর জেলার পরগনা বৈকুণ্ঠপুর। বৈকুণ্ঠপুরে সেই সময় গভীর অরণ্য ছিল। সে ভীষণ অরণ্যে হাতি, বাঘ, নেকড়ে বাঘ, ময়াল সাপ, হরিণ, বুনো মহিষ এইসব নানা জানোয়ার বাস করিত। সেই বৈকুণ্ঠপুরের গভীর অরণ্যে যেমন হিংস্র পশুদের বাস ছিল, তেমনি ডাকাতদেরও প্রধান আড্ডা ছিল। বৈকুণ্ঠপুরের জমিদার তখন নাবালক ছিলেন। তখন ম্যাকডোয়াল নামে এক সাহেব ছিলেন তাহার অভিভাবক এবং ম্যানেজার। সে সময় তিনি একবার জঙ্গল পরিষ্কার করিবার চেষ্টা করিয়াছিলেন, কিন্তু বনের আশেপাশে জমিদারের যে সকল প্রজা চাষাবাদ করিত তাহারা বাধা দেওয়ায় সেই কাজ অগ্রসর হইতে পারে নাই। ওই অরণ্যের একদিকে ছিল ভুটান রাজ্য, অন্যদিকে নেপাল এবং দক্ষিণ দিকের মাঝামাঝি একটি ভুটিয়া পল্লী। এই গভীর অরণ্যের সর্বত্র ছিল ডাকাতদের আড্ডা। পথ নাই, ঘাট নাই, কোথায় কোন নিভৃত স্থানে ডাকাতরা বাস করে তাহার সন্ধান মিলিত না। তখন কোম্পানির আমল, কোম্পানির সঙ্গে কতবার যে ডাকাতদের লড়াই হইয়াছে তাহার অবধি নাই। ওই পর্যন্ত ডাকাতেরা কেউ ধরা পড়ে নাই। আবার অন্যদিকে বিদ্রোহী প্রজারাও অনেক সময় ডাকাতদের সঙ্গে গিয়া মিশিত এবং সেখানে আশ্রয় পাইত। 1807 থেকে 1881 খ্রিস্টাব্দে ডাকাতি এমন বাড়িয়া গেল যে কোম্পানি কোনো রকমেই জমিদার ও প্রজাদের ধনমান রক্ষা করিতে পারিতেছিল না। সেই সময় শঙ্কর ও হেমন্তরাম এই দুইজন ডাকাতের ভয়ে যেমন জমিদার, তালুকদার ও সাধারণ প্রজাদের আতঙ্ক ছিল, তেমনি কোম্পানির নিযুক্ত দারোগা, ম্যাজিস্ট্রেট প্রভৃতিও নিশ্চিন্তে থাকিতে পারেন নাই। শঙ্কর ও হেমন্তরাম দুই ভাই, তাহাদের বাড়ি কোথায়, তাহারা কোন দেশের লোক তাহা জানা নাই। দুই ভাই এমন কৌশলী ছিল যে তাহাদের ধরা বড় সহজ ছিল না। তাহারা ডাকাতি করিয়া কখনো নেপালে, কখনো ভুটানে, কখনো বা বৈকুণ্ঠপুরের জঙ্গলে লুকাইয়া থাকিত। তখনকার দিনে গ্রাম কিরূপ ছিল যেন, বিস্তৃত ভূখণ্ডের মধ্যে যে যেমন সুবিধা পাইত তেমনিভাবে ঘর বাড়ি তৈরি করিয়া বাস করিত। একসঙ্গে মিশিয়া পাশাপাশি ঘর বাড়ি তৈরি করিয়া কেউ থাকিত না। বিপদের সময় কেহ কাহাকেও সাহায্য করিতে পারিত না, আর পুলিশ বা ফৌজের ব্যবস্থাও তেমন ছিল না। কোম্পানির রাজ্যে ছিল অরাজকতা, জমিদারের ওপর নিজ নিজ এলাকার ডাকাত ধরিবার ভার ছিল। তাহারা কিন্তু অনেকেই ডাকাতের সঙ্গে যোগ দিতেন, আবার কেহ কেহ কোম্পানির সহযোগিতাও করিতেন। কোম্পানির আমলে ছোটখাটো চুরি বিশেষ ছিল না, ছিল ডাকাতি। ডাকাতেরা সকলে দুঃসাহসী এবং অস্ত্র চালনায় দক্ষ ছিল। 1789 খ্রিস্টাব্দে ম্যাকডোয়াল সাহেব বৈকুণ্ঠপুরের জঙ্গলের ডাকাতদের আড্ডা ভাঙিয়া দিতে চেষ্টা করিয়াছিলেন, কিন্তু পারেন নাই। ইতিহাসে সে কাহিনী আছে। একদিকে যেমন দেশীয় ডাকাতেরা মানুষের ধন পান নষ্ট করিত, অন্যদিকে তেমনি নেপাল ও ভুটান হইতে দস্যুরা সমতল ভূমিতে আসিয়া লুটপাট করিয়া যাইত। এইবার শঙ্কর ও হেমন্তরামের কথা শোনো। একবার শঙ্কর তাহাদের দলের অনেক ডাকাত লইয়া বৈকুণ্ঠপুরের জমিদার বাড়ি আক্রমণ করিল। তাহারা মশাল জ্বালিয়া হল্লা করিয়া হারে রে 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 শব্দে এমনভাবে জমিদার বাড়ির উপর আসিয়া পড়িল যে ডাকাতদের সঙ্গে লড়াই করিয়া জমিদারের সেপাই, বরকন্দাজ, লাঠিয়ালেরা পারিল না। শঙ্কর ডাকাতি করিয়া নেপালে পালাইয়া গেল। কোম্পানির ফৌজ নেপালের দিকে ছুটিল। নেপালের রাজা বলিলেন, এ কি অন্যায় জুলুম! তোমাদের এলাকায় হলো ডাকাতি, সেজন্য আমার সঙ্গে করবে লড়াই? বহুত আচ্ছা। নেপালের রাজার সেপাইদের সঙ্গে 100 ডাকাত আসিয়া যোগ দিল। নেপালের সীমান্তে চলিল লড়াই। শেষে কোম্পানি আপোষ করিল একজন দারোগাকে প্রতিভু রাখিয়া। ডাকাতের দল কিরূপ দুঃসাহসী ও লড়াই করিতে
দক্ষ ছিল তাহা বুঝিতে পারিলে। এখন রবিনসন সাহেবের কথা বলি। রবিনসন সাহেব বোদা থানার একটি পল্লীতে বাস করিতেন। সাহেব ছিলেন একজন নীলকর। সাহেবের বয়স ছিল অল্প। তিনি যেমন ছিলেন শিকারী তেমনি ছিলেন দুঃসাহসী। তাহার বাংলোর কাছে লোকজনও ছিল অনেক। ডাকাতির কথা উঠলেই সাহেব বলিতেন, ডরো মত, হামারা কুঠি মে ডাকু কভি নহি আয়েঙ্গে। সাহেবের এই গৌরব একদিন ভাঙিল। হেমন্তরাম একদিন দুপুর রাত্রে 70 জন সাহসী সঙ্গী লইয়া আসিয়া সাহেবের কুঠি চড়াও করিল। সাহেব ও বরকন্দাজেরা তখনও জানিতে পারে নাই যে হেমন্তরাম কুঠি আক্রমণ করিতে আসিয়াছে। হেমন্তরাম সেই সুযোগ উপেক্ষা করিল না। তাহার ইঙ্গিত মাত্র ঢাল তরোয়াল ও বল্লম লইয়া 70 জন ডাকাত কুঠি চড়াও করিল। দেখিতে দেখিতে প্রত্যেক ডাকাতের হাতে মশাল জ্বলিয়া উঠিল এবং ভীষণ হরে রে 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 শব্দে নবীন পল্লী মুখরিত হইয়া উঠিল। হেমন্তরাম সাহেবের ঘরের মধ্যে প্রবেশ করিল এবং বাঘের মতো লাফ দিয়া সাহেবকে পেছন হইতে জাপটাইয়া ধরিয়া তাহার বন্দুকটি কাড়িয়া লইল। এইভাবে মুহূর্ত মধ্যে তাহাকে একেবারে নিরস্ত করিয়া তাহার হাত পা বাঁধিয়া ফেলিল এবং লোহার সিন্দুক ভাঙিয়া নগদ 700 টাকা, সোনার ঘড়ি ও অন্যান্য জিনিসপত্র যাহা হাতের কাছে পাইল তাহা লইয়া বৈকুণ্ঠপুরের জঙ্গলের দিকে দ্রুতপদে পলায়ন করিল। বৈকুণ্ঠপুরের গভীর জঙ্গলে কোথায় যে তাহারা আশ্রয় লইল সে সন্ধান মিলিল না। রবিনসন সাহেবের গুলিতে 3 জন ডাকাত হত হয়, তাহা ছাড়া তাহাদের দলের অন্যান্য লোকেদের খোঁজ মিলিল না। সাহেবের জ্ঞান হইলে পর তিনি তৎকালীন ম্যাজিস্ট্রেট মিস্টার হার্টওয়েল সাহেবকে যাহা বলিয়াছিলেন তাহার মর্ম এই যে, এত বড় দুঃসাহসী ও দুর্দান্ত দস্যু আমার চোখে কখনো পড়ে নাই। ডাকাতেরা যেমন বলিষ্ঠ তেমনি তাহাদের আকৃতি অতি ভয়ঙ্কর। তাহাদের প্রত্যেকের মুখ ছিল কালিমাখানো। আমাকে যেভাবে আক্রমণ করিয়াছিল তাহাতে আমার সাধ্য ছিল না যে তাহাদের হাত হইতে মুক্ত হইতে পারি। রবিনসনের কুঠিতে হেমন্তরামের দুঃসাহসিক ডাকাতির পর ম্যাজিস্ট্রেট সাহেব তাহাকে ধরিবার জন্য চারিদিকে কড়া পাহারার বন্দোবস্ত করিলেন, কিন্তু তাহাকে ধরিতে পারিলেন না। কয়েক বৎসর পরে হেমন্তরাম ধরা পড়িয়াছিল। যে জমিদার বরকন্দাজ ও পুলিশের সাহায্যে হেমন্তরাম ধরা পড়িয়াছিল, কোম্পানির কর্তৃপক্ষ তাহাদিগকে বহু টাকা পুরস্কার দিয়াছিলেন। হেমন্তরামের বীরত্ব, সাহস, তরোয়াল ও বন্দুক চালানোর দক্ষতা এবং নেতৃত্ব করিবার ক্ষমতা ছিল অসাধারণ। হেমন্তরাম ধরা পড়িবার পর বৈকুণ্ঠপুরের ডাকাতির প্রকোপটা কিছু কমিয়াছিল। শেষ হল যোগেন্দ্রনাথ গুপ্তের লেখা গল্প রবিনসন সাহেব এবং ডাকাত শঙ্কর ও হেমন্তরাম। গল্পটি পাঠ করে শোনালাম আমি তরুণ। গল্পটি আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।